ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য যে রোগীর কেসটি দেখাবো এবং শেখাবো তিনি একজন চিকিৎসকের স্ত্রী উনি নিজে চিকিৎসা করেছেন তবু আমার কথা শুনে আমার স্মরণাপন্ন হয়েছেন যে ওনার প্রেসক্রিপশান ঠিক হচ্ছে কিনা বা অন্য কোনো ওষুধ লাগবে কিনা যার ওয়াইফ আমাদের ডাক্তার আমাদের সতীর্থ ডাক্তার আনন্দ মণ্ডল আনন্দ সাহেব আপনি কোথায় প্র্যাকটিস করেন কৃষ্ণনগরে উনি কৃষ্ণনগরে প্র্যাকটিস করেন আপনি কি বরাবর প্র্যাকটিস করছেন না চাকরি করতেন হ্যাঁ আমি আগে কলেজে পড়াতাম কোন কলেজে পড়াতেন সাঁইতা হোমিওপ্যাথি কলেজে পড়াতেন সাঁইতা বীরভূম সাঁইতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজে আপনি পড়াতেন তখন কি এই প্রিন্সিপাল ছিল নাকি চ্যাটার্জি না তখন আমাদের ডক্টর অশোক ছিল অশোক অশোক বোস অশোক বোস অনেক আগে উনি পড়াতেন তো ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি গুছিয়ে ক্লাসিক্যাল এই যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ এবং কৃষ্ণনগরে উনি প্র্যাকটিস করেন ওনার ছেলে এবং স্ত্রীকে নিয়ে এসেছেন যেহেতু আমরা আছি আমাদের সাথে একটু আলোচনা করার জন্য আলোচনা করছি ওনার ওয়াইফের কেস ওনার ওয়াইফের মেন সমস্যা হলো আমাদের জুনিয়র ডাক্তাররা লিখেছে কেসটি ওনার গলার মধ্যে কপ আটকে যায় দলা মতন আটকে যায় এবং সেটা বের করলে রিলিভ হয় এবং সেই প্রবলেমটা ওনার বেশিরভাগ হয় ভোরবেলা তিনটে থেকে পাঁচটার মধ্যে বাড়ে সো অনেকে খালি আমাকে ইউটিউবে লেখে প্লিজ ইন ইংলিশ ইন ইংলিশ আমি মাঝে মাঝে আলাদা করে ইংলিশ ভার্সানে করি সবসময় খেয়াল থাকে না আবার বাংলাদেশে অগণিত ভক্ত আছে আমার তারা বাংলা ছাড়া বোঝে না বাংলাদেশে ইংরেজিতে একটু দুর্বল সো টাইম টু টাইম আই এম ট্রান্সলেটিং ইন টু ইংলিশ ইন ব্রিফ দিস জেন্টেল লেডি হ্যাজ বিন সাফারিংস ফ্রম থ্রু ট্রাভেলস ডিপোজিশন অফ মিউকাস ইন দ্য থ্রোট সামটাইমস ইউ হকড টু স্কিপ দি Mucus secretion and the escaping or expectoration temporarily ameliorates her. This is the main problem. And this symptom aggravates in the early morning from 3 to 5 a.m. Within 3 to 5 a.m., her complaints aggravates. So, this is her main complaints. She has been suffering from non functioning gallbladder because at the previous or past.

টু লুক আপটার দ্য পেশেন্ট ইন জেনারেল অ্যাজ এ হোল সো দিজ আর দ্য মেন কমপ্লেন্স মিউকাস ডিপোজিশন ইন দ্য থ্রোট এটা কেন হয় হোয়ট দ্য কজ বিহাইন্ড ইট এইগুলো প্যাথোলজি না জানলে প্র্যাকটিস অফ মেডিসিন না জানলে অনেকে শুধু সিমটোমেটিক ট্রিটমেন্ট করে যাবে রোগীকে অকজিলিয়ারি মেজার্স বা অন্যান্য উপদেশ দিতে পারবে না তার মানে ডেফিনেটলি আগুলো আসছে কোথেকে মিউকাসটা আসছে কোথেকে সো ডেফিনেটলি দেয়ার ইজ ইনফরমেশান ইন দ্য থ্রোট নাথিং বাট দ্য ডিজিজ ইজ ফ্যারিংড ডায়টিস সো সি হ্যাজ বিন সাফারিংস ফ্রম ক্রনিক ফারিংড ডায়াবেটিস তাহলে ওনাকে একটু গার্গেলিং করতে বলতে হবে কোল্ড ড্রিঙ্কস বরফ আইসক্রিম ফ্রিজের প্রেজারেটিং ফুডস সঙ্গে সঙ্গে বের করে এগুলো খাওয়া বন্ধ করতে হবে আপনার গলায় ঘা আছে তাকে বলে ফ্যারিং ডায়টিস সেখান থেকেও রস বেরোয় যেমন যে কোথাও কোথাও ঘা থাকলে রস বেরোয় যেমনি ওখান থেকেও রস বেরোয় তো ক্রনিক ফ্যারিং ডায়টিস তো আমরা তো ফ্যারিংজাইটিস বলে আলাদা ট্রিটমেন্ট করবো না আমরা স্যার আর নিলাম যে মর্নিং অ্যাগ্রেভেশন বা আর্লি মর্নিং অ্যাগ্রেভেশান এটা একটা সিমটম আমরা পেলাম ওনার অন্যান্য সিমটমের উপরে আমরা ট্রিটমেন্ট করবো উই হ্যাভ টু লুক আফটার দ্য জেনারেল সিমটমস অফ দ্য পেশেন্ট পেশ ইউ ট্রিট দ্য পেশেন্ট এজ এ হোল দি হলিস্টিক ম্যান এজ এ হোল মাই ফ্রেন্ডস সো উই শুড লুক আফটার দ্য ডি ডিজ এর থার্ট সোয়েট অ্যাপেটাইট স্লিপ ড্রিমস থার্মাল রিয়াকশান দি মেন্টাল অ্যাবিলিটি অফ দ্য পেশেন্ট হিট কোল্ড রিলেশান ওনার শীত গরম দুটোই বেশি দুটোতেই উনি অ্যাপেকটন পিপাসা কম খিদে বা অ্যাপেটাইট কম খিদে খুব একটা ওনার পায় না ঠিকমতো না খেতে পারলেও ওনার কোনো প্রবলেম খুব একটা হয় না সি হ্যাজ ডি দেওয়ার পর এক্স সল্ট অ্যান্ড পোটাটোস উনি আলু খেতে ভালোবাসেন তরকারিতে লবণ খায় ডিমও পছন্দ করে তবে ডিম ইনটলারেন্স সহ্য হয় না ডিউ টু ডিস্টারবেন্স অব দ্য গল ব্লাডার একটা ডিমের কুসুমে তিনশো চুয়াত্তর মিলিগ্রাম কোলেস্ট্রল থাকে স্বাভাবিকভাবেই ডিমটা অসহ্য হবে মেন্টালি শি ইজ ভেরি অ্যাংশাস অ্যাংজাইটি ওনার আছে পাশের বাড়ির লোকজন অসুস্থ হয়ে পড়লে বা কোনো হাজব্যান্ড ফিরতে দেরি হলে বা ছেলের কোনো কোনো অসুবিধা হলে এরকম টেনশানটা আপনার হয় একটু অ্যাংজাইটি ওনার বেশি আছে স্বাভাবিক থাকে কারো কারো একটু বেশি থাকে ওনার মর্নিং একটা স্টুলের অ্যাগ্রাভেশন থাকে শি ক্যান নট কন্ট্রোল দ্য আর্জ অফ আর স্টুল হুইজ অ্যাগ্রাভেটস উইদিন থ্রি টু ফোর এম সেটাও সকালের দিকে বাড়ে মর্নিংয়ের স্টুলের বেগটা ঘুমনা চার থেকে সাড়ে চার ঘন্টা হয় তবে তার স্যাটিসফ্যাক্টরি তার জন্য ওনার কোনো প্রবলেম অ্যারাইজ হয় না সাউন্ড স্লিপ শি ফিলস রিফ্রেশনেস অ্যাট দ্য মর্নিং আফটার ওয়েকিং অন সো দিস ইজ দ্য কেস আমরা এই কেসে জিস্ট করলে কী পেলাম ওনার স্টুল অ্যাগ্রাভেশন ইন দ্য মর্নিং গলার প্রবলেম অ্যাগ্রাভেশন ইন দ্য মর্নিং তার একটা পার্টিকুলার একটা পার্টিকুলার বা ফিক্সড জেনারেল সিমটম ইম্পর্টেন্ট জেনারেল সিমটম মর্নিং অ্যাগ্রাভেশান মর্নিং অ্যাগ্রাভেশান আমরা পেলাম ডিজার এক ডিম খেতে ভালোবাসে ডিজার পর সল্ট ডিজার পর পোটাটোস এই তিনটে সিমটমের আমরা অবশ্যই দাম দেবো তিনটে ডিম হিদে কম আছে গলের মধ্যে কনিক ফ্যারিংস অ্যান্ড ডিসচার্জ অ্যাগ্রাভেটস ইন দ্য মর্নিং ভেন্স সব কিছু মিলিয়ে ইট ইজ ভেরি ইজি টু মি অনেকে আমাদের দুনিয়ার চিকিৎসকরা কেউ ক্যালিবাইক্রমিকাম বলছেন কেউ থুজা বলছেন তবে বাংলাদেশের এই তোমার নাম কী বলে গেলাম মৌসুমি কিন্তু একবার ক্যালকেরেকার বলেছিল ওর মাথায় এসেছিলো আই আর মাই চয়েস ইজ ক্যালকের কার তো ক্যালকেরে কার ইজ দ্য চয়েস অফ রেমেডি আমাদের ডাক্তার বন্ধু ন্যাটাম সার্ব একবার দিয়েছিলেন বললেন ন্যাট্টাম কার দিয়েছিলেন এবার ক্যালকের কার কেন আমি তা বুঝিয়ে দিচ্ছি সো নাম্বার ওয়ান মর্নিং অ্যাগ্রাভেশন যত ওষুধের মর্নিং অ্যাগ্রোভেশন আছে ক্যালকিরা কাপ কষ্টিকাম হিপার সালপার এইসব ওষুধগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সি রেপাট জেনারেটিস মর্নিং দ্য ফার্স্ট গ্রেড নাম্বার টু অ্যাংজাইটি টেনশন অপারের দুঃখ কষ্টে কাতর হয়ে পড়ে নিজের লোকের বা পারিপার্শ্বিক যে কোনো ব্যাপারে আপসেট হয়ে পড়ে একটা আতঙ্ক হয় এই জিনিসটা আপনার আছে পাশের লোকটা হলো তা পক্সে ভুগছে তো একটা টেনশন হয় আমাদের বাড়িতে না আসে বা ও যাতে দ্রুত সুস্থ হতে পারে দিস ইজ গিভেন ইন দ্য ক্যান্সার প্যাটোরি হরিবল থিংস স্যাড স্টোরিজ এটসেট্রা অ্যাফেক্টস আর প্রফাউন্ডলি ক্যালকেরিয়া কার্বিন দ্য ফার্স্ট গ্রেড এরকম একটা কঠিনভাবে রুব্রিকটা দিয়েছে আমরা সহজভাবে ধরলে অ্যাংজাইটি টেনশান যে কোনো ব্যাপারে হয় একটা মানুষের অনেক ওষুধ আছে কষ্টিকাম আছে আর্সেনিক আছে বিস্মাত আছে পালসিটাল আছে বাট ক্যালকেরা কার্বিজ ইকুয়ালি ইম্পর্টেন্ট মাই ফ্রেন্ডস নেক্সট ইম্পর্টেন্ট ইজ গলা থ্রু ট্রাবলস থ্রি আমি আগের থেকে জানতাম কিন্তু গলার এই সমস্ত প্রবলেম সকালের দিকে বাড়লে ক্যালকেরিয়া কার ভিপার সালফার কষ্টিকাম আর সন্ধ্যের দিকে বাড়লে কার্বোভেস অ্যান্ড ফসফরাস ইম্পর্টেন্ট থ্রি দি হেরিং গাইডিং সিমটমস ক্যালকেরিয়া হকিং অফ ফ্লেগম হকিং অফ ফ্লেগম পার্টিকুলারলি ইন মর্নিং ইট ইস ক্লিয়ারলি ইন্ডিকেটস বিশেষ করে সকালের দিকে হয় হকিং কপগুলো বেরিয়ে আসে হকিং অব মিউকাস একদম রোগী যা বলছে হুবু হু লেখা হেরিং গাইডিংসে হকিং অব মিউকাস পার্টিকুলারলি ইন দ্য মর্নিং হ্যাপিটাইট কম খিদে কম লিদার ফর সুইটস এসব আছেই দেখাবো হ্যাপিটাইট দেখাব অর সামটাইমস কমপ্লিট লস অফ হ্যাপিটাইট নট অনলি দ্যাট ক্যালকুলেট আর পেশেন্ট ফিল বেটার মোর উইদাউট রেগুলার মিলস ঠিকমতো খাবার না খেলেও তাদের কোনো প্রবলেম হয় না তিনটে ডিজেয়ারে ক্যালকিরিয়া কার কভার করে ডিজার ফর এক ডিজার ফর সল্ট এটা অনেকে জানে ডিজায়ার এক সবাই জানে সল্ট অনেকে জানে না সল্ট দেখিয়ে দেবো যে ক্যালকেরিয়া লবণ খেতেও ভালোবাসে সি মাই ফ্রেন্ডস ক্যান্সিরের ভাটের স্টোমাক ডিজায়ার্স সল্ট থিংস ক্যালকেরিয়া কার পোটাটো খেতে যে ভালোবাসে পোটাটো সো ডিজেয়ার ফর পোটাটো এটাও যে ক্যালকেরিয়া কার ইম্পর্টেন্ট মেডিসিন অনেকে জানে না সি দ্য মডার্ন রেপারটোরিস ডিজার্স পোটাটোস পোটাটোস ডিজার্স ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া কার সো ডিজেআর ফর এক ক্যালকেরিয়া ডি ডিজার ফর সল্ট ক্যালকেরিয়া ডি ডিজেয়ার ফর পোটাটোস ক্যালকেরিয়া কথ অ্যান্ড দ্য ডিজিজ ভেরিকোজ ভেন্স আমরা যদি প্যাথোলজি সাইড দেখি ক্যালকেরিয়া কারজ অলসো ইন দ্য ফার্স্ট গ্রেড ক্যালকেরিয়া কাপ কভার্স দ্য ভেরিকোস ভেন্স ক্যালকেরিয়া কার সো ভে কজ ভেঞ্জ বাই ক্যালকি রেকর্ট ইন দ্য ফার্স্ট গ্রেড ডি ফর এক পোটাটোস অ্যান্ড সল্ট ক্যালকুরে কার টেনশন অ্যাংজাইটি অ্যাপ্রিহেনশন ক্যালকেরিয়া কার মর্নিং অ্যাগ্রেভেশন ক্যালকে কার মর্নিং অ্যাগ্রেভেশন স্পেশালি দি মিউকাজ ডিপোজিশন ইন দ্য থ্রোট ক্যালকেই রিয়াক অ্যান্ড ভূতের ভয় অন্ধকারের ভয় এখন বয়সে চলে গেল ছোটো মনে যখন ছোটোবেলায় বেশি থাকে অনেকের মধ্যে এই সিমটম ক্যালকেরিয়া কার্বের মধ্যে খুব আসে পালসিটিলা টিলা ক্যালকেরিয়া কার্ভ কার্বোভেজ কার্বো এনিমেলিস ফসফরাস স্ট্রামোনিয়াম ছোটোবেলার দিকে কি আপনার এইসব খুব আতঙ্ক ভয় ছিল অনেক ছিল সো মোটা সোটা দেখতে হবে থলে দেখতে হবে তবেই ক্যালকেরিয়া কার্ভ দেবো দ্যাট ইজ নট দ্য গাইড কাইন্স দ্যাট ইজ নট দ্য মেন ক্রাইটেরিয়া বিং এ হোমিওপ্যাথ মাই ফ্রেন্ডস ইউ শুড লুক আপ টার দ্য পেশেন্ট হোল It, you should take the holistic idea and the holistic idea, the totality of the man, the internal man, the internal patient of the gentle lady belongs to Calcare Carp and only Calcare Carp. Morning aggravation, morning aggravation of the throat symptoms, desire for salt, desire for eggs, desire for potatoes, anxiety, tension, oriness, fear of ghosts, darkness, remaining in the back.

আপনার কেসটা আপনার পারমিশন নিয়ে আমাদের জুনিয়র ডাক্তার আরও সবাই শিখুক তাদের দেখানোর জন্য আপনি পারমিশন দিয়েছেন আপনার পারমিশন ছাড়া তো আমরা নিতে পারি না এই জন্য আপনাকে অখণ্ড চিত্তে ধন্যবাদ জানাই